দিনাজপুর ফুলবাড়ি পৌরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের অর্থায়নে পৌরসভায় ভ্যান ও প্লাস্টিক ডাস্টবিন সংযোজন করা হয়েছে। পুরো এলাকায় ডেঙ্গু মুক্ত রাখতে ও শহরে যত্রতত্র ময়লা আবর্জনা ড্রেনের ময়লা দ্রুত অপসারণ করার লক্ষ্যে এই উন্নত মানের প্লাস্টিক ডাস্টবিন বিভিন্ন মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থাপন করা হবে। পৌর প্রকৌশলী মোহাম্মদ লুৎফুল হুদা চৌধুরী জানান, ফুলবাড়ি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা নবীজের প্রকল্পের আওতায় 10টি ভ্যান 126টি ডাস্টবিন স্থাপন করব শহরের বিভিন্ন মোড়ে এবং রাস্তায়, যেগুলো দিয়ে আমাদের ফুলবাড়ি শহরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। ডাস্টবিন এবং ভ্যান সম্পূর্ণরূপে প্রস্তুত, আমরা কয়েকদিনের মধ্যেই এগুলা শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় এবং শহরের মধ্যে স্থাপন করব।